হ্যালো এভরিওান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টস তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার জিএনএম কোর্সে রয়েছো সেটা গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো নার্সিং স্কুল থেকেই হোক না কেন তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে যেখানে তোমাদের এই যে এক্সাম তোমরা দিলে লাস্ট যে এক্সাম অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ার উঠলে সেকেন্ড ইয়ার থেকে যারা থার্ড ইয়ারে উঠলে তো তোমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টস এবং ফাইনাল ইয়ার স্টুডেন্টস তোমরা যে এক্সাম দিলে সেই এক্সামের রেজাল্ট রিলেটেড এবং তোমাদের যে এক্সটার্নাল মার্কস অর্থাৎ তোমাদের যে কাউন্সিল বা বোর্ড এক্সাম হয় সেই এক্সামের যে প্র্যাকটিক্যাল মার্কস রিলেটেড একটা নোটিশ পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এবং সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠলে ইভেন যারা থার্ড ইয়ার ক্যান্ডিডেট তোমরা যে ফিজিক্যাল এক্সাম তোমরা দিয়েছ ফাইনাল ইয়ারের যে এক্সাম তোমাদের তো সেই রেজাল্ট তোমরা কখন পাবে অন্যান্য বছর যেরকম টাইমে বেরোয় সেইভাবেই কি তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সেক্ষেত্রে এই কোভিড প্যান্ডামিকের জন্য কি তোমাদের রেজাল্টে কোনো রকম কোনো ডিলে হতে পারে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস হবে এবং এই নোটিশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তার আগে বলবো যারা চ্যানেলে একদম নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো যাতে করে সমস্ত আপডেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রিলেটেড সমস্ত আপডেট জবস ইনফরমেশন তার সঙ্গে সঙ্গে স্কলারশিপ আপডেট পেতে অবশ্যই টেকনোপিডিয়া লাইভ তোমাদের অনেকটাই হেল্প করবে তো দেখো এই সেই নোটিশ যেটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে গতকাল এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং দেখো এক্ষেত্রে তোমাদের বলা হয়েছে যে তোমাদের অনলাইন এক্সটার্নাল মার্কস ক্যাপচারিং জন্য এই নোটিশটা এই নোটিশটা তোমাদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেসপেক্টিভ নার্সিং স্কুল রয়েছে ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এক্ষেত্রে এই নভেম্বরের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে এই ডেডলাইনের মধ্যে কিন্তু তোমাদের যে এক্সটার্নাল মার্কস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে থিওরি এবং প্র্যাকটিক্যাল বোর্ড যে মার্কস রয়েছে সেই মার্কসটাকে অনলাইনে সাবমিট করতে হবে এবং যেহেতু তোমাদের অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা রয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমাদের এক্সাম যেহেতু হয়নি এবছর তো তোমাদের যে রেসপেক্টিভ নার্সিং স্কুল ওখানকার যে ফ্যাকাল্টিরা রয়েছেন ওনারাই কিন্তু তোমাদের এই মার্কসটাকে কাউন্সিলে পাঠাবে এবং তারপরেই তোমাদের রেজাল্ট হবে তোমরা প্রত্যেককেই জানো তোমাদের যে আই এ এই সেই আই এ মার্কস যে টোয়েন্টি ফাইভের মধ্যে সেই আই এ মার্কস কিন্তু অলরেডি কাউন্সিলে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা নার্সিং স্কুল এইবার রয়েছে তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যালের মার্কস তো সেই থিওরি এবং প্র্যাকটিক্যালের যে মার্কস সেই থিওরি প্র্যাকটিক্যালের মার্কস কিন্তু এবার সেন্ড করা হবে নভেম্বরের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে অনলাইনে আপলোড করবেন তোমাদের যে রেসপেক্টিভ নার্সিং স্কুলের যে টিচার রয়েছেন ওনারা সেটাকে আপলোড করবেন তার পরবর্তীতে ওনাদেরকে যেটা করতে হবে যে সেই হার্ড কপিগুলোকে তেইশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কাউন্সিলে পাঠাতে হবে তোমাদের যে নার্সিং ইনচার্জ অব দ্য নার্সিং ট্রেনিং স্কুল তো ওনার সই করে প্রিন্সিপালের সই করে কিন্তু সেটাকে সেন্ড করতে হবে তারপর আসছে তোমাদের রেজাল্টের কথা তো এক্ষেত্রে দেখো তোমাদের যে রেজাল্ট প্রত্যেক বছর যেমন কালী পুজোর পর নভেম্বরের শেষ বা শেষের দিকেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাও তো এবছরও কিন্তু তোমাদের রেজাল্টে আমার যেটা মনে হচ্ছে খুব বেশি দেরি হবে না তোমরা যারা ফার্স্ট ইয়ার জিএনএম রয়েছো সেকেন্ড ইয়ার জিএনএম রয়েছো তোমরা তোমাদের যে রেজাল্ট আশা করছি এন্ড অফ নভেম্বর খুব বেশি হলে হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরে যাবে এবং সেক্ষেত্রে দেখো তোমাদের যে মার্কস নিয়ে অনেকের হয়তো কনফিউশন রয়েছ যে আগের ইয়ারে আমার একটা সাপ্লি ছিল সেই সাপ্লিটা কিন্তু আমার পরে এক্সাম দিয়ে ক্লিয়ার করেছি তাহলে যদি আগের ইয়ারের বেসিসে সেই মার্কসটা দেয় তাহলে সেক্ষেত্রে কি আমার একটা সাপ্লি আসবে এই ব্যাপারটা নিয়েও কিন্তু অনেকে বিভিন্ন কোয়ারিজ আমাকে বিভিন্ন সময় করছো কিন্তু দেখো সেরকম হবার কিন্তু কথা নয় তার কারণ তোমাদের যে মার্কস সেই মার্কস অলরেডি এ মার্কস পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই যে মার্কস এটা তোমাদের আগের যে আইএনসি গাইডলাইন যার ভিডিও অলরেডি আমি আপলোড করেছিলাম অ্যাকর্ডিং টু দ্যাট গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের মার্কস দেওয়া হবে এই ব্যাপারটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই তো এই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের রেজাল্ট রিলেটেড এবং এক্সটার্নাল মার্কস ক্যাপচারিং রিলেটেড কিভাবে কি হবে কবে ডেডলাইন সেই রিলেটেড কিন্তু একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু যথা টাইমই পেয়ে যাবে আশা করছি তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের নার্সিং স্কুলের যে বিভিন্ন গ্রুপস রয়েছে সেখানে তাদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো যাতে করে এই ইনফরমেশনটা প্রত্যেককে পেয়ে যেতে পারে এবং আরও একবার তোমাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এই চ্যানেলটা তোমাদের নার্সিং রিলেটেড তার সঙ্গে সঙ্গে আরও আদার্স মেডিকেল কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশন বিশেষ করে ডাব্লিউ বিএনসি রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম